আমার হাতের শাহি হালিম রান্নার রেসিপি দেখে আফসোস করার কিন্তু কিছু নেই। আলহামদুলিল্লাহ, আপনিও কিন্তু আমার মতো বাসাতেই শাহি হালিম বানাতে পারবেন। শুধু জাস্ট কয়েকটা ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করতে হবে, সেজন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এবং আমি হালিমের সাথে এই ফুলকো লুচিগুলো সার্ভ করেছিলাম। বেসিক্যালি আমরা বাসাতে যে লুচিগুলো বানিয়ে থাকি সেগুলো কিন্তু দোকানের মতো একদম পারফেক্ট হয় না, আর সফটও কিন্তু থাকে না। দেখা যায় যখন ফ্রাই করি তখন কিন্তু হার্ড হয়ে যায়। তো এইটার রেসিপি যদি আপনারা চান তাহলেই আমি একমাত্র শেয়ার করব, কারণ হচ্ছে ভিডিওটা কিন্তু শ্যুট আমি করি নাই, জাস্ট হালিম দিয়ে সার্ভ করবো এই জন্য আমি বানিয়েছিলাম। তো বানিয়ে আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছি, মানে ফেল হই নাই। হালিম বানানোর জন্য আমি আজকে প্রাণের হালিম মিক্সটা ব্যবহার করব। ডেইলি শপিংয়ে গিয়েছিলাম, দেখলাম যে ওরা দুইটা হালিমের সাথে একটা হালিম ফ্রি দেয়, তাহলে ফ্রি জিনিসটা কেন নিব না, এই জন্য দুইটা কিনেছি, একটা ফ্রি নিয়ে চলে আসছি। আর হালিমটা কিন্তু, হালিমের যে শস্য দানা থাকে এটা কিন্তু অবশ্যই 15 মিনিট থেকে 14 মিনিট ইনস্ট্রাকশন আছে ওদের যে ভিজিয়ে রাখতে হবে, তা আমি আরও বেশি সময় ভিজিয়ে রাখছিলাম, যার কারণে হালিমের যে ডালগুলো থাকে সেগুলো কিন্তু আরও দ্রুত সফট হয়েছে। তারপরে হচ্ছে এখানে 2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে 1/3 তুলে রেখেছি, বাকি 1 অংশ দিয়ে এখন গরুর মাংস রান্না করে নিব। দেখুন শর্টকাটে কিন্তু রান্না করে দেখাচ্ছি। গরুর মাংসটা কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, সামান্য ওই যে হচ্ছে আদা বাটা রসুন বাটা আর লবণ দিয়ে, জাস্ট আর কিছুই না। আমি এক্সট্রা একটু মশলা অ্যাড করেছি এখানে, যেমন ধরেন আদা বাটা রসুন বাটা আর সামান্য কিছু গরম মশলা। এটা কিন্তু অপশনাল, এটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নাই, আর কোনো ইনস্ট্রাকশনও কিন্তু লেখাও নয় যে আলাদা এডিশনাল কোনো মশলা আপনাকে এখানে অ্যাড করতে হবে। ওদের প্যাকেটে সমস্ত মশলা দেয়া থাকে, এটা কম বেশি আমরা সবাই জানি। যাই হোক, এখন হচ্ছে ঝোল অ্যাড করে দিলাম পরিমাণ মতো, হয়ে আসছে। হয়ে আসার পরে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এইটাও একদম অপশনাল, আমার খুব ভালো লাগে কাঁচামরিচের ফ্লেভার কেন জানি। একটু বাটার দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো প্রিমিয়াম ঘি, আর এটা হচ্ছে হাতে তৈরি ঘি। এনিওয়ে বাটার যদি দেন আর একটু বেশি করে দিবেন, কেননা বাটার দিলে শাহি হালিমের ফ্লেভারটা সব থেকে বেশি আসে, আর শাহি হালিম তখনই বলা হয় যখন এখানে পর্যাপ্ত পরিমাণে ঘি অথবা বাটার ব্যবহার করা হয়। আর আপনারা লুচিটা দেখুন এত সুন্দর আর এত সফট ছিল লুচিটা, ভাজার পরেও কিন্তু কড়কড়া হয়ে যায় নাই। তো রেসিপি যদি লাগে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে বাসাতে হালিম তৈরি করে খেতে পারেন খুব ইজিলি এবং সহজে, প্রিয়জনদের সাথে সার্ভ করবেন। তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সো গাইস, নতুন আরও অনেক অনেক রেসিপি পেতে আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।